সৌদি আরবের মক্কায় আলোচনা সভা করেছে আওয়ামী পরিষদ। মোহাম্মদ কামাল উদ্দিন জানান, সংগঠনের সভাপতি আব্দুল খালিক সদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাশিদুর রহমান কাশেদ ও বিশেষ অতিথি ছিলেন শামসের আলম। এতে বক্তব্য দেন সাজান সুলাইমান, রফিকুল ইসলাম, রেদওয়ানুল হক, আব্দুর রশিদ, সেলিম আহমেদ, কাশেম আলী সহ আরও অনেকে।